প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টাইম নিউজে আপনাদের সাথে আছে আমি শিবলি চৌধুরী কায়েস প্রথমেই ব্রুশ পিসার সংবাদ শিরোনাম ইউরোপীয় ইউনিয়নে থাকতে ব্রিটেনকে অনুরোধ ওবামার অস্বীকার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ডসে পয়লামে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা সব প্রস্তুতি সম্পন্ন দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার এবং সাড়ে তিন বছরে বিষয় বালকের স্বীকৃতিতে বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজাক বাড়ি ম্যাথ ফিজিক্স ও কেমিস্ট্রিতে সমানভাবে পারদর্শী সংবাদ এবারে বিস্তারিত বাংলাদেশি আমেরিকান বিষয় নাম হচ্ছে সুবর্ণ আইজাক বাড়ি সবেমাত্র সাড়ে তিন বছর বয়স ছোট্ট এই বালকটির স্বপ্ন আইনস্টাইন হওয়ার যে কিনা ম্যাথ ফিজিক্স ও কেমিস্ট্রিতে সমানভাবে পারদর্শী বিশ্ববালকের বিশ্বকের মেধাকে যুক্তরাষ্ট্রের সম্পদ বলে আখ্যা দিলেন দ্য সিটি কলেজ অব নিউ ইয়র্কের প্রেসিডেন্ট লিজা সুবর্ণের সাথে সাক্ষাৎ শেষে কিউনি কলেজের প্রেসিডেন্ট বলেন কেবল আইনস্টাইনে নয় বিশ্বের ইতিহাস সৃষ্টি করবে এই অবিশ্বাস্য বালক বাংলাদেশে আমেরিকান বালক সুবর্ণ আইজাকের বিশ্বকাপ প্রতিভার খানিকটা থাকছে রিপোর্টে এক বছর পার না হতে ম্যাথ ফিজিক্স ও কেমিস্ট্রির পুরো দখল বলা যায় বিশ্ববালক এই সুবর্ণর ব্রেনে প্রবাসী বাংলাদেশী রাশিদুল বাড়ি ও শাহেদাবাড়ির কনিষ্ঠ পুত্র সুবর্ণের সাবলীল ইংরেজিতে প্রশ্নোত্তরের ভঙ্গিটাও ছিল অবাক করার মতো বৃহস্পতিবার দ্য সিটি কলেজ অব নিউ ইয়র্কের প্রেসিডেন্টের রুমে এভাবেই নিজের প্রতিভাকে ফুটিয়ে তোলেন আইজাক নানা বিষয় জটিল সব প্রশ্নের সহজ উত্তরের পাশাপাশি লেমন ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের বিস্ময়কর দক্ষতায় মুগ্ধ হন কিউনি প্রেসিডেন্ট okay so copper is 29 and zinc is 30 okay. Wow. yeah look at that that is so cool you and you did cool. that with lemon it is amazing he just showed me how he created the circuit yes. and the battery and using zinc and copper i said he's going to be a scientist someday he's going to be a scientist someday <laughs> বড় হয়ে কি হতে চাও তুমি এক কথায় জবাব আইনস্টাইন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও জ্যামিতি আলজেব্রা ও রসায়নের মতো জটিল বিষয়ের সহজ সমাধান দেখে মুগ্ধ প্রেসিডেন্ট লিজা বাংলাদেশি আমেরিকানে ক্ষুদে বালকের অ্যাডভান্স ম্যাথ অ্যান্ড সায়েন্সের দক্ষতাকে এভাবেই মূল্যায়ন করলেন তিনি মানে এন্ড সায়েন্টিস্ট ইউজ ইন ভেরি মোটিভেটেড And they have fun at what they do. I know that both of those boys are just not only amazingly smart and geniuses. And you see, when it starts from a young age, and there's a love of education, and there's a love of learning, and a curiosity. that is what makes the difference in the world so i'm so glad that they came to visit me today because i hope that he comes to our college when he gets old enough which could be next year considering how smart this little guy is স্বপ্নে দেশ আমেরিকা পাড়ি দিয়ে সুবর্ণের বাবা রশিদুল bari নানা ঘাট প্রতিঘাট মোকাবেলা করেছেন বর্তমানে শিক্ষকতা করছেন নিউইয়র্কের বারুক কলেজে বাবা ম্যাথের টিচার হওয়ার সুবাদে প্রাতিষ্ঠানিক গণ্ডিতে প্রবেশের আগেই বিশ্ববালক সুবর্ণ শিখে নিয়েছেন জটিল গাণিতিক সব অনুষঙ্গ

মা স্বপ্ন দেখছেন তাদের আগামীর আইনস্টাইনকে আমরা আসলে মানে বাবা মা হিসেবে আমরা খুবই প্রাউড এবং ছোটবেলা থেকে আমরা ইয়ে করতেছি লক্ষ্য করতেছি যে ও খুবই ইন্টেলিজেন্ট তো একদিন আমি ওকে ভাবে ম্যাথ শিখাচ্ছিলাম তো সে আমাকে বলতেছে মামি ইফ ওয়ান প্লাস ওয়ান ইজ টু প্লাস অ্যান্ড টু অ্যান্ড রাইট মামি ইয়ে মামা তা আমি বললাম হ্যাঁ তো আমার হাজব্যান্ড দৌড়ে আসলো আমার হাজব্যান্ড দৌড়ে আসি বলে রিমু তুমি দেখছো আমাদের সামনে কে বসে আছে ও আমাদের ফিউজার সায়েন্টিস্ট ফিউজার অ্যানিস্টন व्हाट्स योर নেম মাই নেম ইজ সুবর্ন আই ড্যাট বি আরি হোয়াট ইউ ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট อ่า হু লাভ ইউ মামার ফাদার ড্যাড আই বোথ উই আই লাভ হিম অ্যাজ আ ব্রাদার এন্ড বাংলাদেশিদের ঘরে জন্ম নেওয়া সুবর্ণের এই অবিশ্বাস্য প্রতিভার কথা সিটি কলেজ ইউনিভার্সিটির পাশাপাশি নিউ ইয়র্কের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে রাতারাতি ছড়িয়ে পড়ে সবার কাছে মেধার তারকা বনে যায় সে ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে সুবর্ণ আইজাক বাড়ির বিস্ময়কর প্রতিভার কথা বলা যায় খুদে বালকটি এখন শিক্ষা সংশ্লিষ্ট ও কমিউনিটির টক অফ দ্য টপিক্সে এক অনন্য উদাহরণ চৌধুরী কায়েস টাইম টেলিভিশন নিউ ইয়র্ক চলে প্রসঙ্গে নিউ ইয়র্ক সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট ও বাংলা